করোনায় গত চব্বিশ ঘন্টায় ৩৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১৯২৬, আক্রান্ত ছাড়ালো ১.৫ লাখ। করোনা পরীক্ষার ফি নির্ধারণে ক্ষুব্ধ সাধারণ মানুষ, বাসায় নমুনা সংগ্রহে নেই কোনো নির্দেশনা। উত্তরাঞ্চলে নদীর পানি কমলেও বেড়েছে ভোগান্তি, মধ্যাঞ্চলে নিম্নাঞ্চল প্লাবিত, নদী ভাঙন প্রকট। চট্টগ্রামে ওয়াসার পানিতে ময়লা দুর্গন্ধ, আতঙ্কে নগরবাসী, পদক্ষেপ নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। কুষ্টিয়ায় কৃষি প্রণোদনা পাচ্ছেন সচ্ছলরা, বঞ্চিত প্রান্তিক কৃষক, অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে। আপনাদের সবাইকে আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, সাথে আছে আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। দেশে করোনা শনাক্তের সংখ্যা ১.৫ লাখ ছাড়ালো, বৃহস্পতিবার দুপুরের আগ পর্যন্ত চব্বিশ ঘন্টায় নতুন করে আরও ৪,১৯ জনের করোনা শনাক্ত হয়েছে, আর মারা গেছেন আরও ৩৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা ১,৯২৬ জনে দাঁড়ালো। দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। দেশে সবশেষ ১৪ দিনে শনাক্ত হয়েছে ৫০,০০০-এর বেশি করোনা রোগী, ১১৭তম দিনে আক্রান্তের সংখ্যা ছাড়ালো ১.৫ লাখ। ৮ মার্চ প্রথম কোভিড-১৯ শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর ৮৭তম দিনে আক্রান্তের সংখ্যা ছাড়ায় ৫০,০০০, গত ১৮ জুন আক্রান্ত ছাড়ায় ১.০০০০। বৃহস্পতিবার দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায় চব্বিশ ঘন্টায় আরও ১৮,৩৬২ জনের নমুনা পরীক্ষায় ৪,১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে দেশে মোট শনাক্ত ১,৫৩,২৭৭ জন। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯.১০ ভাগ। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চব্বিশ ঘন্টায় দেশে মারা গেছেন ৩৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা ১,৯২৬ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৬%। গত চব্বিশ ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন, ২১ থেকে ৩০ বছর ১ জন, ৩১ থেকে ৪০ ২ জন, ৪১ থেকে ৫০ ২ জন, ৫১ থেকে ৬০ ১৬ জন, ৬১ থেকে ৭০ ৮ জন, ৭১ থেকে ৮০ ৭ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন। বিভাগ ভিত্তিক গত চব্বিশ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ৫ জন, রাজশাহী ৫ জন, রংপুর ১জন, সিলেট ২জন এবং বরিশাল বিভাগের ২জন। এ সময় দেশে সুস্থ হয়েছেন ৪,৩৩৪ জন, মোট সুস্থ ৬৬,৪৪২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৩.৩৫ ভাগ। ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর করোনার উপসর্গ দেখা দিলে ১৪ দিন, উপসর্গ ভালো হলে আরও ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়। যে কেউ কোভিড-১৯ পজিটিভ হলে তিনি ১৪ দিন অবশ্যই আইসোলেশনে থাকবেন এবং লক্ষণ উপসর্গ মুক্ত হলে, আমি আবার বলছি, লক্ষণ উপসর্গ মুক্ত হলে তিনি আরও ১৪ দিন কোয়ারেন্টাইন থেকে স্বাভাবিক কাজে ফিরবেন। এছাড়া সরকারি বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে সরকার নির্ধারিত ফিতে করোনা পরীক্ষা করানোর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। নূরা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালের মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার এম এ ওয়াহাব। বুধবার রাত ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। প্রায় ২ সপ্তাহ আগে অধ্যাপক ডাক্তার এম এ ওয়াহাব করোনায় আক্রান্ত হন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সুস্থ করে তুলতে দেয়া হয় প্লাজমা থেরাপিও। অধ্যাপক ডাক্তার এম এ ওয়াহাবের মরদেহ তার গ্রামের বাড়ি যশোরে নেওয়া হচ্ছে, সেখানেই জানাজা শেষে দাফন করা হবে বলে জানিয়েছে পরিবার। এদিকে করোনা উপসর্গ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ডক্টর ফখরুল ইসলাম মারা গেছেন। দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্বজনরা জানান, গত ২৯ জুন ফখরুল ইসলামের করোনার উপসর্গ দেখা দেয়, এরপর থেকে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। আজ সকালে শারীরিক অবস্থার অবনতি হলে বেলা ১২:৩০টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ১.৫টার দিকে মারা যান তিনি। পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
সরকারিভাবে করোনা নমুনা পরীক্ষার ফি নির্ধারণ করায় ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষা করাতে আসা সাধারণ মানুষ। হঠাৎ ফি নির্ধারণ করায় নিম্ন আয়ের লোকজন সংক্রমিত হলেও পরীক্ষা করাতে আসবে না বলে দাবি তাদের। যদিও কর্তৃপক্ষ বলছে ফি নির্ধারণের পর এখন আর কেউ বারবার পরীক্ষা করাতে আসবে না। এদিকে বাসায় গিয়ে নমুনা সংগ্রহের বিষয়ে সরকারি হাসপাতালগুলোয় সুনির্দিষ্ট নির্দেশনা নেই বলছেন পরীক্ষা করাতে আসা লোকজন। কোথায় কার সাথে কথা বলে টাকা জমা দিতে হবে সে বিষয়েও হাসপাতাল কর্তৃপক্ষ কিছু জানে না বলে দাবি তাদের। এদিকে রাজধানীর বেশিরভাগ বুথেই সামাজিক দূরত্ব মানছেন না সাধারণ মানুষ। মুখে মাস্ক থাকলেও একসাথে জটলা করে অপেক্ষা করছেন নমুনা দিতে। নিজেদের মতো সিরিয়াল দিয়ে লাইনে দাঁড়িয়েছেন তারা। এ বিষয়ে কর্তৃপক্ষের নজরদারি নেই বলে দাবি তাদের। মুগদা জেনারেল হাসপাতাল সহ অনেক জায়গায় করোনা পরীক্ষার নমুনা দিতে রাত থেকে অপেক্ষা করতে দেখা যায় অনেককে। বলছে 200 জন লোক নেবে, তো কিভাবে নেবে? 200 টাকা করে লাগবে। এখন বলতেছে যে 200 জন লোক নেবে না, শুধু 90 জন লোক নেবে। কি আছে, হয়তো বা সরকার এটা ভালোই বুঝে, বেশি হয়তো বা অত অতিরিক্ত যাদের ছিল না তারা জাস্ট নর্মাল সিমটমে এতদিন হয়তো বা করে আসছে। যাই হোক, মোটামুটি এগ্রি করা যায় এটার সাথে। দিন মজুর যারা খায়, খেটে খায় মানুষ, তারা এই 200 টাকা তাদের জন্য অনেক কষ্টসাধ্য। কারণ হলো তারা এখন রিক্সা চালায় সাধারণত কাজ করে, 200 টাকা তাদের প্রতি ডেলি ইনকাম করা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, করোনা পরীক্ষার ফি নির্ধারণের বিষয়ে চট্টগ্রামের মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন এবং বাসা থেকে নমুনা সংগ্রহের বিষয়ে হাসপাতালে কি ধরনের আদেশ দেওয়া হয়েছে বা নির্দেশনা দেওয়া হয়েছে? প্রথমত যে বিষয়টি, সেটি হচ্ছে করোনা পরীক্ষার জন্য যে ফি নির্ধারণ করা হয়েছে সেই ফি নির্ধারণের ব্যাপারে আমরা মানুষের মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। অনেকেই এটিকে বলছেন, অনেক স্বাস্থ্যকর্মীরাও বলছেন যে অহেতুক মানুষের মধ্যে নমুনা পরীক্ষার যে প্রবণতা ছিল এই ফি নির্ধারণের কারণে সেই প্রবণতা অনেকটা কমে এসেছে বলে তারা মনে করছেন। কিন্তু সাধারণ মানুষের মধ্যে আমরা ক্ষোভও দেখতে পেয়েছি, বিশেষ করে অনেকেই বলছেন যে আমরা দেখতে পেয়েছি করোনা আসার পর থেকেই অনেকেই লকডাউন হবে বাসা কিংবা সামাজিক যে বিভিন্ন ধরনের তিক্ত অভিজ্ঞতার কারণে অনেকের মধ্যে পরীক্ষা করার প্রবণতা এমনিতেই কম ছিল, কিন্তু নতুন করে ফি নির্ধারণের কারণে এটি আরো কমে যাবে বলে অনেকে শঙ্কা প্রকাশ করছেন। এবং সেই চিত্রও কিন্তু আমরা হাসপাতালগুলোতে, যেখানে নমুনা পরীক্ষা হয় সেখানে গেলে কিন্তু সহজেই বোঝা যায়। কারণ আমরা যেখানে আগে বাড়তি চাপ দেখা যেত সেই চাপ পুরোপুরি নির্মূল না হলেও কিছুটা কমতে দেখেছি গত দুই দিন ধরে, যখন থেকে মূলত পরীক্ষার ফি নেওয়া হচ্ছে। আর আর পরীক্ষা যারা করতে আসছেন তাদের ভোগান্তি যে একেবারে পুরোপুরি কমেছে এমনটি বলা যাবে না। আর তারপরেও আমরা দেখতে পেয়েছি যে সাধারণ মানুষের মধ্যে লাইন ধরে পরীক্ষা করানোর যে প্রবণতা সেটি এখনও রয়েছে কিছুটা। আর পাশাপাশি বাসায় গিয়ে পরীক্ষা করানোর ক্ষেত্রে আসলে যে নির্দেশনা সেটি হচ্ছে, কেউ চাইলেই যে সঙ্গে সঙ্গে পাচ্ছেন এমনটি নয়, সেক্ষেত্রে তাদেরকে অগ্রিম বলতে হচ্ছে নমুনা পরীক্ষা দেওয়ার জন্য। তাদেরকে নির্ধারিত হাসপাতালে আবেদন করার পরেই তাদের আসলে তাদের সময় আছে কিনা সেই সময় সাপেক্ষে গিয়ে তাদের নমুনা কালেকশন করা হবে এমনটি আমাদেরকে এখানকার যারা স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে আমরা এখন মূলত যে নমুনা পরীক্ষাগুলো হচ্ছে আমরা দেখতে পেয়েছি চট্টগ্রামে এখনো পর্যন্ত নমুনা পরীক্ষার ক্ষেত্রে যে জট সেটি এখনো কমেনি। এখনো যে নমুনা পরীক্ষার ফলাফল প্রকাশিত হচ্ছে সেটিও অধিকাংশ ক্ষেত্রে গত মাসের 20-21 তারিখের দিকে যারা নমুনা দিয়েছিলেন তাদের ফল কিন্তু এখন প্রকাশ হচ্ছে, যার কারণে আমরা ধরেই নিতে পারি এখনো পর্যন্ত 10-11 দিন পর্যন্ত মানুষকে নমুনা পরীক্ষার ফল পাওয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে। আর এ পর্যন্ত চট্টগ্রামে প্রায় 30,000-এর কাছাকাছি, অর্থাৎ 29,332টি নমুনা সংগ্রহ করা, 32 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং এর মধ্যে আমরা দেখেছি প্রায় 30% মানুষের মধ্যে করোনা পজিটিভ হয়েছেন। এবং এই সংখ্যাটি যদি বলি সেক্ষেত্রে বলা যায় 9,123 জন এ পর্যন্ত চট্টগ্রামে করোনা পজিটিভ হয়েছেন, যার মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকায় 6,285 জন এবং চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় 2,838 জন। আর চট্টগ্রামে এ পর্যন্ত নিহত হয়েছেন মারা গেছেন 184 জন, যার মধ্যে গত 24 ঘন্টায় আমরা দেখেছি 6 জনের মৃত্যু হয়েছে এবং যারা মারা গেছেন। সংক্রমণ রোধে নগরীর কয়েকটি এলাকায় লকডাউন চলছে, সেখানকার বাসিন্দারা কি লকডাউন ঠিকমতো মানছেন?
লকডাউন পুরোপুরি মানার প্রবণতা নেই, তবে কিছুটা যে মানছে না সেটি বলা যাবে না। আমরা দেখেছি লকডাউন সত্ত্বেও অনেক মানুষ সেখান থেকে বের হয়ে তাদের কর্মস্থলে যোগ দিচ্ছেন। যদিও বলা হয়েছিল যাদের লকডাউন এলাকায় যারা থাকবেন তাদের মধ্যে তারা সাধারণ ছুটির আওতায় থাকবেন, সেটি প্রজ্ঞাপন আকারে বলা হয়েছিল, কিন্তু এরপরও অধিকাংশ ক্ষেত্রে যেসব বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে কিন্তু এটি না মানার একটি প্রবণতা আছে। সাধারণ কর্মীদেরকে হয়রানি করার কারণে তারা কিন্তু সেই অফিসে যোগ দিতে বাধ্য হয়েছেন, এমনটি তারা আমাদের কাছে অভিযোগ করেছেন। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যারা নিম্নআয়ের মানুষ, যারা রিক্সা চালান কিংবা শ্রমজীবী মানুষ, তাদের মধ্যেও আমরা দেখেছি বের হয়ে যাওয়ার যে প্রবণতা সেটি পুরোপুরি রয়েছে। আর তাদের বাইরে যাওয়ার যে নিয়ন্ত্রণের জন্য যে পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যদের উপস্থিতি থাকা দরকার সেই ধরনের উপস্থিতি আমরা দেখিনি। যে দেখেছি যে বিভিন্ন যে প্রবেশদ্বার কিংবা বের হওয়ার যে রাস্তাগুলো সেখানে কিছু স্বেচ্ছাসেবক রয়েছেন, তাদেরও কিন্তু একেবারে যে সার্বক্ষণিক উপস্থিতি সেটি নিশ্চিত করা যায়নি। অনেক সময় দেখা যায় কোনো ফটকে স্বেচ্ছাসেবকদের উপস্থিতি থাকলেও অন্যান্য ফটকগুলোতে উপস্থিতি নেই, যার কারণে যে কেউ ইচ্ছে হলেই কিন্তু এখন সেখান থেকে বের হয়ে আশেপাশের এলাকায় গিয়ে তাদের যে কাজের জন্য যোগ দিতে পারছেন এবং একইভাবে সেই একই লকডাউন এলাকায় গিয়েও তারা যে কাজ করতে পারছেন, এই ধরনের চিত্র আমরা দেখতে পেয়েছি। তো এই ছিল মোটামুটি চট্টগ্রামের খবর। জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার ফয়সাল। করোনাকালে বেড়েছে মানসিক স্বাস্থ্যসেবা নিতে আসা মানুষের সংখ্যা। তাদের প্রায় এক চতুর্থাংশই ভুগছেন করোনা ভীতিতে, বলছেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এসব মানুষের মধ্যে ভয়, হতাশা, বিষণ্নতা, দুশ্চিন্তা, খিটখিটে মেজাজ, প্যানিক অ্যাটাক সহ দেখা যাচ্ছে নানা উপসর্গ। তাই বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, সমস্যাগুলোকে সঠিকভাবে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা না নিলে করোনা পরবর্তী সময়ে মানসিক স্বাস্থ্যের মহামারী মোকাবেলা করতে হতে পারে। করোনাকালে মানুষের মধ্যে হাসপাতাল ভীতি থাকলেও মানসিক হাসপাতালগুলোর চিত্র ভিন্ন। রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট সহ দেশের মানসিক হাসপাতালগুলোতে সেবা নিতে আসা মানুষের সংখ্যা খুব একটা কমেনি। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের চেম্বারেও যাচ্ছেন মানুষ, অনেকেই পরামর্শ নিচ্ছেন ফোনে। এদের মধ্যে যেমন আছেন মানসিক স্বাস্থ্য সেবা নিতে আসা রোগী, তেমনি আছেন মানসিক সমস্যায় ভোগা মানুষও। এসব মানুষের মধ্যে অনেকে ভুগছেন করোনাজনিত নানা ভীতিতে, যা মানসিক স্বাস্থ্যের পাশাপাশি শারীরিক স্বাস্থ্যের জন্য বড় ঝুঁকির কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যাদের মধ্যে আগে কোনো উপসর্গ ছিল না, কিন্তু এখন করোনার কারণে হঠাৎ করে তাদের উৎকণ্ঠা, উদ্বেগ, আশঙ্কা প্রচণ্ড রকম বেড়ে গেছে। তারা কিছুতেই নিজেদেরকে মানিয়ে নিতে চলতে পারছে না। যেই স্বাস্থ্য সমস্যাগুলো বেশি হচ্ছে তা হচ্ছে উদ্বিগ্নতা, বিষণ্ণতা, ঘুমের সমস্যা, আচরণের সমস্যা, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, পরিবর্তিত পরিস্থিতির সাথে মানিয়ে চলতে না পারা ইত্যাদি। বিপর্যয়কর এ পরিস্থিতি মোকাবেলায় দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনার তাগিদ দিচ্ছেন মনোরোগ বিশেষজ্ঞরা। আমাদের মানসিক জোরটা রাখতে হবে। সেটা কিভাবে? আমরা বলছি নানা রকম ব্রিদিং এক্সারসাইজ করার কথা, নানা রকম মেডিটেশন করার কথা, ভালো কাজে সময় অতিবাহিত করার কথা। আমরা যদি মানসিক স্বাস্থ্যের অবনতি হওয়াকে উৎসাহিত করতে থাকি, মানসিক সমস্যাগুলোকে সঠিকভাবে চিহ্নিত না করি, তাহলে কিন্তু এই বৈশ্বিক মহামারীর পরে আমাদেরকে মানসিক স্বাস্থ্যের মহামারীর মোকাবেলা করতে হতে পারে। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন করোনা আতঙ্ক এড়াতে সবার সচেতন হওয়া জরুরি। এ থেকে মুক্ত থাকতে সবাইকে শরীরচর্চার পাশাপাশি ইতিবাচক কাজে ব্যস্ত থাকার পরামর্শ দিচ্ছেন তারা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তরাঞ্চলে নদ-নদীর পানি কমলেও ভোগান্তি কমছে না শিগগিরই। আগামী 3-4 দিনের মধ্যে আরেক দফায় বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বগুড়া পানি উন্নয়ন বোর্ড। এদিকে মধ্যাঞ্চলে নদ-নদীর পানি বাড়ছে, কোথাও কোথাও দেখা দিয়েছে নদী ভাঙন। দুর্গত অঞ্চলে দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। এখনও প্রশাসন থেকে কোনো সহায়তা পাননি দুর্গতরা। সিরাজগঞ্জ পয়েন্টে কমতে শুরু করেছে যমুনার পানি, তবে প্রবল স্রোতে গাজীপুর উপজেলার বীর শুভগাছা গ্রামে ভেঙে গেছে বেলি ব্রিজ। সদর উপজেলার শিমলা স্পার বাঁধে দেখা দিয়েছে ধস, পানিবন্দী 35টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ। বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টেও কমছে যমুনার পানি, তবে এখনও পানিবন্দী হাজারো মানুষ। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। ভাতের কষ্ট, পানির কষ্ট, সব দিক দিয়ে কষ্ট, এটা পায়খানার কষ্ট। আমাদের সময় লাগে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য, আমরা এই পানি বিশুদ্ধ ট্যাবলেট আছে। পানি কমেছে গাইবান্ধা ও কুড়িগ্রামে।
তবে তীব্র হচ্ছে নদী ভাঙন। চরাঞ্চলে হাজার হাজার ঘরবাড়ি এখনও তলিয়ে আছে পানিতে। লালমনিরহাটে তিস্তার পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে জলাবদ্ধতা ও নদী ভাঙন রয়েছে কিছু এলাকায়। নদী আসে আমাদের ঘর বাড়ি জমা জমিন সব ভেঙে গেছে। এখন আমরা যে থাকবো কই সেটার কোনো আশ্রয় আমরা পাইতেছি না। এখন আমরা কই যাই, মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি তাও আমরা জায়গা পাইতেছি না। তালিকা অনুযায়ী সরকারের বরাদ্দ পৌঁছে দিছি, আজকে আমরা সকালে তালিকা প্রেরণ করছি। আশা করছি যারা যাদের বাড়ি এখান থেকে সরাইতে হয়েছে তাদেরকে আর্থিকভাবে আমরা সহযোগিতা করতে পারবো। এই ব্যাপারে আমাকে জেলা প্রশাসন মহোদয় সকালে আশ্বস্ত করেছে। উত্তর পূর্বাঞ্চলেও কমছে নদ নদীর পানি। নেত্রকোনায় কলমাকান্দা, বারহাট্টা ও দুর্গাপুরে প্লাবিত গ্রাম থেকে নেমে যাচ্ছে পানি। এদিকে পানি বাড়ছে মধ্যাঞ্চলে। রাজবাড়ির দৌলতদিয়া পয়েন্ট ও ফরিদপুরের গোয়ালন্দ পয়েন্টে তিন দিন ধরে পদ্মার পানি বিপদসীমার ওপরে বইছে। প্লাবিত নিম্নাঞ্চলের প্রায় 100 গ্রাম শরীয়তপুরের সুরেশ্বরে তীব্র স্রোত থাকায় শুরু হয়েছে ভাঙন। জিওব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। খাদিজাতুল কোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে এবারে বগুড়া ও গাইবান্ধা থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি বগুড়ায়, সেখানে আছেন সহকর্মী আমিরুল লতিফ। আমিরুল, বগুড়ায় বন্যায় পরিস্থিতির সবশেষ কী তথ্য রয়েছে আপনার কাছে এবং কোন কোন এলাকা বেশি প্লাবিত হয়েছে? বগুড়ার যমুনার যে চরগুলো আছে সেই চরগুলো প্রায় প্রত্যেকটাই একদম পানির নিচে নিমজ্জিত। আমি এই মুহূর্তেও একটি দাঁড়িয়ে আছি চরবাটিয়া এই এলাকাটিতে। আমি একটু দেখাতে চাই যে এখানকার মানুষের যে দুর্ভোগ। যে বাড়িটি এখন দেখতে পাচ্ছি সেই বাড়িটি আসলে অর্ধেকটাই পানির নিচে এবং তারা কোনো রকমে বারান্দার মতো একটু উঁচু জায়গায় আছেন এবং সেখানে তারা সবাই মিলে একটি খাটের উপর তারা আছেন এবং আমি রান্না করতে দেখেছি যে চেয়ারের উপর তারা চুলা সেট করে তারপর তারা রান্না করছেন। তো এইরকম একটি অবস্থা আর কি এখানকার অবস্থায়। তো এখানকার প্রায় 68টি গ্রাম আমরা যতদূর জানতে পেরেছি 68টি গ্রামের মানুষেরা এখানে পানিবন্দী হয়ে আছে এবং সর্বমোট প্রায় 60,000 মানুষ এখন পর্যন্ত পানিবন্দী। এর মধ্যে বেশ কিছু এলাকায় এত খারাপ অবস্থা যে সেখানে মানুষজন থাকতে পারেনি। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন নৌকায় বিভিন্নভাবে তারা একদম ঘাটের দিকে অর্থাৎ মূল যে অংশ সেই অংশে এসে আশ্রয় নিয়েছে। এর মধ্যে নদী ভাঙনেরও শিকার হয়েছে একটি চর আমরা জানতে পেরেছি। সেখানে এর মধ্যে কিছু খাদ্য সহায়তা পৌঁছানোর কথা আমরা জানতে পেরেছি। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখনও পর্যন্ত তারা স্ট্যান্ডবাই রেখেছে তাদের যে দুর্যোগ ও মোকাবেলার জন্য যেসব ফোর্স আছে সেই ফোর্সগুলোকে মোকাবেলা করেছে। যখন আরও যদি এর থেকে আরও বেশি হয় সেক্ষেত্রে যেন তারা সাথে সাথেই উদ্ধার কাজ চালাতে পারে। পানি উন্নয়ন বোর্ডের সাথে আমাদের যতটুকু জানতে পেরেছি কথা বলে যে এখন এই মুহূর্তে নিম্নগামী প্রবণতা হলেও আগামী দু একদিনের মধ্যে আবারও এই তৎপরতা বা প্রশাসন অন্য কোন ধরনের উদ্যোগ আপনার চোখে পড়েছে কিনা? প্রশাসনের উদ্যোগ বলতে আমরা প্রতিবেদনে যেরকমটি দেখছিলাম যে পর্যাপ্ত পরিমাণে টিউবওয়েল এবং স্যানিটাইজেশনের ব্যবস্থা করার চেষ্টা করছে প্রশাসন। যদিও আমরা সরজমিনে গিয়ে দেখেছি যে এখনও টিউবওয়েল বা স্যানিটাইজেশনের যে ব্যবস্থা সেটি পর্যাপ্ত নয়। অনেক মানুষই আমাদের কাছে অভিযোগ করেছেন যে তাদের খাবার পানির দারুণ সংকট রয়েছে। এছাড়া ত্রাণ বলতে যে এলাকায় নদী ভাঙন শুরু হয়েছে আমরা জানতে পেরেছি যে মাত্র 300 পরিবারের মাঝে কিছু শুকনা খাবার বিতরণ করা হয়েছে এবং আরও চাহিদাপত্র দেওয়া হয়েছে জেলা প্রশাসনের কাছে। সেই চাহিদাপত্র অনুযায়ী তারা যখন বরাদ্দ পাবেন তারা এই চাহিদাগুলো মানুষের কাছে, দুর্গত মানুষের কাছে সেই ত্রাণ পৌঁছে দেবেন। কিন্তু সমস্যাটা হলো যে এলাকাগুলো থেকে বেশি দুর্গত মানুষ অর্থাৎ যে এলাকাগুলো বেশি মানুষ ভুগছে সেগুলো মেইনল্যান্ড থেকে এত বেশি দুর্গম অঞ্চলে, এত বেশি দুর্গম চর যে সেখানে পৌঁছানোটা খুব কষ্টকর হয়ে যায় প্রশাসনের জন্য। তার মধ্যে তীব্র স্রোতের কারণে আসলেও যাওয়াটা একটু মুশকিল হয়ে যাচ্ছে। তো আমাদের সাথে কথা হয়েছে যে প্রশাসন চেষ্টা করছে আর একটু পানি বাড়লে হয়তো আরও বেশি আমরা এই কার্যক্রমগুলো দেখতে পাবো। আমিরুল লতিফ, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে জেনে আসবো গাইবান্ধার পরিস্থিতি, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, গাইবান্ধায় দুর্গত কত মানুষ পানিবন্দী রয়েছেন এবং তাদের সহায়তায় সরকারি তৎপরতা কেমন দেখছেন আপনি?
হ্যাঁ গাইবান্ধা ইতিমধ্যে কিন্তু নদনদীগুলোর পানি কমতে শুরু করেছে। গত 24 ঘন্টায় কিন্তু অনেক বিপদসীমার যে যা ছিল তার থেকে অনেকটা কমে গেছে, কিন্তু মানুষের দুর্ভোগ কিন্তু এখনো কমেনি। আর যারা এই পানি বাড়িতে ওঠার ফলে যারা ইতিমধ্যে উঁচু স্থানগুলোতে আশ্রয় নিয়েছিল তারা কিন্তু এখনো সেই স্কুল ঘর বা বাঁধে এবং উঁচু স্থানে এখনো রয়েছেন, এবং যেহেতু প্রতিদিনই বাড়ছে অর্থাৎ আজকে কিন্তু পানি বৃদ্ধি পাবার 8 দিন, তাদের মাথায় যে পানি প্রবেশ করেছে 8 দিন থেকে এই বাঁধগুলো তারা আশ্রয় নিয়েছে। আর আমরা যতটুকু জানি যে আমাদের গাইবান্ধার যে 4টি উপজেলা সেখানকার 26টি ইউনিয়নের 78টি গ্রামের মানুষ কিন্তু প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে দুর্ভোগে রয়েছেন। আর এই পানিবন্দী মানুষের জন্য প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে 13 লক্ষ টাকা এবং 200 মেট্রিক টন চাল বরাদ্দ হয়েছে। তবু কিছু কিছু মানুষ কিন্তু আমাদের কাছে আমরা অভিযোগ পেয়েছি যে তারা ত্রাণ সহায়তা এখনো পাননি। এ ব্যাপারে আমি ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইদ্দিসানির সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে আসলে বরাদ্দ দেওয়ার সাথেই কিন্তু সবার কাছে পৌঁছানো সম্ভব হয়নি ত্রাণ সহায়তা। তবে আমরা যেভাবে চেষ্টা করছি আশা করি সে মানে সবাই তারা ত্রাণ সহায়তা পাবেন। তবে তিনি স্বীকার করেছেন যে হ্যাঁ কিছু কিছু এলাকায় হয়তো এখনো ত্রাণ সহায়তা পৌঁছেনি। আর এই পানি কমে যাবার ফলে আমাদের এই এলাকাগুলোতে কিন্তু কামারজানি সুন্দরগঞ্জ সাকাটা ফুলতুরি উপজেলার বেশ কিছু অঞ্চলে কিন্তু ভাঙন দেখা দিয়েছে, তো সেগুলো সংরক্ষণে সংস্কারে পানি নিয়ন্ত্রণ কাজ করছে। আমি আপনাকে একটু দেখাতে চাই যে দেখেন এই যে আমাদের ফুলতুরি যে বালাশিঘাট এলাকা সেখানে কিন্তু এখনো জলদগ্ন হয়ে রয়েছে বেশ কিছু ঘর বাড়ি। পানি কিছুটা কমলেও এসব বাড়িতে কিন্তু একেবারে পুরোপুরি পানি নেমে না যাওয়া পর্যন্ত কিন্তু মানুষ ফিরতে পারবে না। আর এই করোনাকালের এই সংকটে কিন্তু মানুষের পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা আরো অনেক বেশি জরুরি, তো সেক্ষেত্রে কিন্তু এই স্বাস্থ্য ঝুঁকিতেও পড়তে পারে এই বন্যা দুর্গত এলাকার মানুষ। তবে আমি এ ব্যাপারে সিভিল সার্জন এডিএম আবু হানিফের সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে তারা এই ব্যাপারটি মাথায় নিয়ে কাজ করছেন, মেডিকেল টিম ইতিমধ্যে গঠন করা হয়েছে যাতে স্বাস্থ্য ঝুঁকিতে না পড়ে বন্যত মানুষেরা, সেদিকটা তারা নজর রাখছেন বলে আমরা জানতে পেরেছি। আরিফুল ইসলাম এবং আমিরুল লতিফ আপনাদের দুজনকে ধন্যবাদ। গাইবান্ধা ও বগুড়া থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। বজ্রপাতে 4 জেলায় 7 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে লালমনিরহাটে মৃত্যু হয়েছে 4 জনের, আহত হয়েছেন 8 জন। সকালে হাতীবান্ধা উপজেলার টংভাঙা ইউনিয়নে 2 জন এবং পাটগ্রাম উপজেলার ইসলামপুরে 2 জনের মৃত্যু হয়েছে। নিহতরা মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতের শিকার হন। জেলার বিভিন্ন এলাকায় বজ্রপাতে আহত হয়েছেন আরও 8 জন। এছাড়া পঞ্চগড় ও রংপুরে 2 কৃষক এবং নীলফামারীর ডোমারে 1 গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী। ওয়াসার ময়লা পানির কারণে নানা রোগে আক্রান্ত হওয়ার আতঙ্কে চট্টগ্রাম নগরীর বাসিন্দারা। বর্তমান করোনা পরিস্থিতিতে পানি সরবরাহে আরও যত্নবান হওয়ার দাবি নগরবাসীর। বিষয়টি মাথায় রেখে বাড়তি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম ওয়াসার বিরুদ্ধে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি সরবরাহের অভিযোগ অনেক পুরনো, এর সঙ্গে আছে অনিয়মিত পানি দেওয়ার অভিযোগও। নগরীর বাটালি রোড, বাকুলিয়া সহ বিভিন্ন জায়গায় পানির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার দৃশ্য দীর্ঘদিনের। পানির অভাবে গৃহস্থালী সহ নিত্যদিনের কাজকর্মের দুর্ভোগ লেগেই আছে। তবে করোনা সংক্রমণের মধ্যে ওয়াসার পানি নিয়ে আরও আতঙ্কে অনেক গ্রাহক। তারা বলছেন রাস্তাঘাটে বিভিন্ন স্থানে ছিদ্র দিয়ে পাইপে ময়লা পানি ঢুকছে, যার মাধ্যমে নানা জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা তাদের। নিয়মিত পানি আসে না এবং আসলেও দুর্গন্ধযুক্ত। তাছাড়া আমরা ফতেকান্ডের রাস্তার মধ্যে দেখতে পাচ্ছি ওয়াসার বিভিন্ন পাইপ দিয়ে পানি বেরোচ্ছে। কারণ আমরা ওয়াসার উপরে ডিপেন্ড, ঠিক আছে? তো ওয়াসায় যদি আমাদেরকে এই ধরনের সার্ভিস দেয় তো আমরা যাবো কোথায়? এসব বিষয় অনেকটাই গা শোয়া হয়ে গেল বর্তমান পরিস্থিতিতে, তা নিয়ে বেশি সচেতন ভোক্তারা। তাই চলমান মহামারীতে কর্তৃপক্ষকে আরও যত্নবান হওয়ার তাগিদ দিলেন তারা। আমরা যেন ভালো পানি পাই, ময়লা মুক্ত পানি যেন পাই, আর নির্দিষ্ট সময়ে রাতে কি দরকার, দিনের পর যেন 2 ঘন্টা সময় দেওয়া আমাদেরকে। তবে ওয়াসা বলছে নতুন করে পরীক্ষার জন্য এরই মধ্যে নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে পানির নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাভাবিক সময়ে প্রতি লিটার পানিতে 1.1 থেকে 2 মিলিগ্রাম ক্লোরিন মেশানো হলেও বর্তমানে ক্ষেত্র বিশেষে তা কিছুটা বাড়ানো হচ্ছে। যখন খবর পেলাম তখন আমরা স্পেশালি আরও প্রায় 200 থেকে 210টা স্যাম্পল আমরা বিভিন্ন কালেক্ট করলাম, সমস্ত শহরে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে আমরা দেখলাম যে না, আমাদের কোনো ব্যাকটেরিয়া ভাইরাস বা কোনো কিছু পানিতে নাই।
এবং সেই প্রেক্ষিতে আমরা তবুও আমরা চিন্তা করলাম যদি থাকে তার কারণে আমরা একটু ক্লোরিন বাড়াই দিলাম। নগরীতে প্রতিদিন 50 কোটি লিটার পানির চাহিদা থাকলেও ওয়াসার উৎপাদন 36 কোটি লিটার। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। কুষ্টিয়ায় চাষীদের ধান বীজ, সার ও প্রণোদনা দেয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। অসচ্ছল ও প্রান্তিক চাষীদের প্রণোদনা দেওয়ার কথা থাকলেও পাচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধিদের স্বজন এবং সচ্ছল কৃষকরা। এমনকি বেশিরভাগ কৃষক জানেনই না এই প্রণোদনার কথা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় কৃষি কর্মকর্তা। প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের উৎসাহিত করতে সরকারিভাবে ধান বীজ, সার ও নগদ টাকা প্রণোদনা দিয়ে থাকে কৃষি বিভাগ। কিন্তু কুষ্টিয়ায় এই প্রণোদনা দেয়ায় অনিয়ম এবং স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে। অসচ্ছল চাষিরা না পেলেও কুমারখালীর চাপড়া ইউনিয়নের ইটভাটা মালিক মমিনুল ইসলাম, ব্যবসায়ী আরাফাত আলী পেয়েছেন এই প্রণোদনা। একই এলাকার ইউপি মেম্বার শহীদুল ইসলাম ও তার দুই ভাতিজারও রয়েছে প্রণোদনার কার্ড। অথচ বেশিরভাগ কৃষকই জানেন না এই প্রণোদনার কথা, এমন চিত্র জেলার বেশিরভাগ এলাকায়। অভিযোগ আছে কৃষি বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের যোগসাজশে তৈরি হয় এই তালিকা। প্রণোদনা দিচ্ছে, কৃষি কার্ড দিচ্ছে, কৃষি ভর্তুকি দিচ্ছে, আমরা এই মহল্লার আমরা কেউ জানিই না কৃষি প্রণোদনাটা কি। এটা আমাদের ম্যাক্সিমাম 95% লোক জানে না যে কৃষি প্রণোদনা কি। চেয়ারম্যান, মেম্বার, কেউ আমাদের খোঁজ খবরই নেয় না। কৃষি অফিসার মাঠে আসে না, ওরা মাঠে ধানের বাইল মরিচ আছে তাও দেখতে আসিনি, বা ধানে কি পোকা লাগছে সেটাও কোনো দেখতে আসিনি। কৃষি অফিসার আমাদের কোনো দেখাই করে না, কার্ড তো আমাদের নাই কই। তবে অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় কৃষি কর্মকর্তা। বলছেন সরকারের নীতিমালা অনুসারে জেলা এবং উপজেলা কৃষি পুনর্বাসন কমিটি এই কার্যক্রম পরিচালনা করায় অনিয়মের কোনো সুযোগ নেই। এটা তো সম্পূর্ণ সরকারের নীতিমালা মোতাবেক, এটা জেলা পর্যায়ে জেলা কৃষি পুনর্বাসন কমিটি রয়েছে এবং উপজেলা পর্যায়ে উপজেলা কৃষি পুনর্বাসন কমিটি রয়েছে। সেই কমিটির সবাই সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত নিয়েই তারা নীতিমালা মোতাবেক এই কার্যক্রম পরিচালনা করছেন। কৃষি বিভাগ থেকে প্রণোদনা হিসেবে চাষিদের বিঘা প্রতি 5 কেজি ধান বীজ, 10 কেজি MOP ও 20 কেজি DAP সার এবং বিভিন্ন সময় সেচ বাবদ নগদ অর্থ দেয়া হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বর্ষা মৌসুমে সুনামগঞ্জের হাওড় এলাকায় গ্রামগুলোতে বেড়ে যায় চুরি ডাকাতি। স্থানীয়রা বলছেন হাওড়ের এক গ্রাম থেকে আরেক গ্রামের দূরত্ব বেশি এবং নৌকা ছাড়া নেই বিকল্প রাস্তা, রয়েছে নিয়মিত পুলিশি টহলের অভাবও। এই সুযোগে জলদস্যুরা হামলা চালিয়ে গরু মহিষ নিয়ে যায় বলে দাবি গ্রামবাসীর। হাওড় এলাকায় চুরি রোধে নৌ পুলিশের টহল জোরদার করার দাবি জানিয়েছেন তারা। সুনামগঞ্জের হাওড় বেষ্টিত উপজেলা ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জ, দিরাই ও বিশ্বম্ভরপুর, এসব উপজেলায় এক গ্রাম থেকে আরেক গ্রামের দূরত্ব অনেক, নৌকা ছাড়া নেই বিকল্প রাস্তা। প্রত্যন্ত অঞ্চলের এসব গ্রামে বর্ষায় যখন চারদিকে পানি তখন স্থানীয়রা থাকেন জলদস্যুর আতঙ্কে। প্রতিবছর এই মৌসুমে বেশি চুরি হয় গরু মহিষ। পানি বাড়ার সাথে সাথে হাওড় এলাকার মানুষ যাগুলো আছে এগুলো সবসময় আতঙ্ক থাকে, তারা যে পানি বাড়লে চুরি ডাকাতি বা নৌকা দিয়ে গরু চুরি অনেক কিছু হয়। চতুর্দিকে পানি থাকে, তারপর নৌকা নিয়ে আইসা গরু ছাগল মহিষ এগুলো চুরি করে নিয়ে যায়। এই সময় তাই পুলিশের টহল বাড়ানোর দাবি হাওড় পাড়ের মানুষের। থানা পুলিশ টুলিশে একটা ইয়ে পাই তাহলে যেমন আমরা খুব ভালো হয়। রাস্তাঘাটে পুলিশ টুলিশ যদি এইদিকে থাকে তো আমরা কোনো সমস্যা হয় না, তো পুলিশ টুলিশ তো এইদিকে আয় না। এদিকে এবার বর্ষায় চুরি ডাকাতি ঠেকাতে সতর্ক রয়েছে স্থানীয় প্রশাসন। ইতিমধ্যেই আইন শৃঙ্খলা কমিটিতে এই বিষয়ে আলোচনা হয়েছে, যাতে চুরি যাতে সংগঠিত না হয় সেই কারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষ করে গ্রাম পুলিশ এবং যারা গরুর মালিক তারা যাতে সতর্ক অবস্থায় থাকেন। হাওড় এলাকায় টহল বাড়াতে 4 উপজেলার পুলিশকে দেওয়া হয়েছে 4টি নৌকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাঙামাটিতে বাণিজ্যিকভাবে মধু উৎপাদনে সাফল্য পেয়েছেন চাষিরা। পাহাড়ি এলাকায় ফুলের বৈচিত্র্য থাকায় সহজেই মধু উৎপাদন হচ্ছে বলে দাবি চাষিদের। এই সাফল্য দেখে মৌ চাষে আগ্রহী হয়ে উঠেছেন আরও অনেকেই, আর তাদের সহায়তায় কাজ করছে ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন। রাঙামাটির পাহাড়ি এলাকায় সারা বছরই ফুটে নানা ধরনের বুনো ফুল, পাশাপাশি প্রতিটি বাড়ির আঙিনায় থাকে বিভিন্ন ফুল ও সবজির বাগান। এসব বাগানের ফুল থেকে মধু সংগ্রহ করে মৌমাছি।
দুই বছর ধরে ঘাগড়া কুতুকছড়ি ওয়াগ্গা ধর্মঘর আবাসিক চম্পাতলি জুনুমাছড়া বালুখালী বন্দুকভাঙা এলাকায় বাণিজ্যিকভাবে মৌচাষ করছে চাষিরা। আমরা মধুচাষ করে যাচ্ছি, মূলত উদ্দেশ্য হলো মানুষ আমাদের কাছ থেকে 100 বাক্যাতি মধু পাবে। এর আগে পাইছি আমি প্রায় 7.5 কেজি মতো এবং আজকে 3টি বাক্সে মধু তুলনা করলাম প্রায় 9 কেজি মতো। এরই মধ্যে সাফল্য দেখে মৌচাষে আগ্রহী হচ্ছেন অনেকেই। সব চাষি প্রশিক্ষণ পেলে উৎপাদন বাড়াবে বলছেন স্থানীয়রা। ট্রেনিং যদি একটা পায় ভালো হবে, যেন মধু চাষের জন্য আমরা উপকৃত হব। মৌচাষ উন্নয়ন প্রকল্পের আওতায় 2013 সালে 300 জনকে প্রশিক্ষণ দিয়েছে ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন। চাষিদের পরামর্শ দিতে খোলা হয়েছে সহায়তা ডেস্ক। এই হেল্প ডেস্কের মাধ্যমে যে কেউ আসলে মৌমাছি পালনের জন্য কি কি করতে হবে, যা প্রয়োজন আমরা মৌখিকভাবে অ্যাডভাইস দিয়ে পারি এবং যন্ত্রপাতি বা ক্রয় বা এগুলো করার জন্য কোনখান থেকে পাওয়া যায়, কিভাবে করা যায় এগুলো আমরা তাদেরকে ওনাদেরকে আমরা বলে দিই। রাঙামাটিতে বর্তমানে প্রতি কেজি মধু বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকায়। পাহাড়ের চাষিরা বলছেন একটি মৌচাক থেকে বছরের 7 থেকে 8 বার মধু সংগ্রহ করা যায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বৈচিত্র্যপূর্ণ প্রকৃতির জন্য মৌলভীবাজারের প্রতি আলাদা আকর্ষণ ছিল ভ্রমণ পিয়াসুদের। প্রতিদিনই হাজারো দর্শনার্থীর আনাগোনা হতো পর্যটনের জন্য বিখ্যাত এই জেলায়। কিন্তু করোনা পরিস্থিতিতে গেল 26 মার্চ থেকে বন্ধ রয়েছে জেলার সব দর্শনীয় স্থান। এতে প্রতি মাসে প্রায় কোটি টাকা ক্ষতি হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। চা বাগানের বিস্তীর্ণ সবুজ, লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রাণ বৈচিত্র্য, মাধবপুর লেকের নান্দনিক রূপ, হাওরের অথৈ জল কিংবা মাধবকুণ্ড জলপ্রপাত সহ জেলার পর্যটন কেন্দ্রগুলোর কোথাও নেই দর্শনার্থীর আনাগোনা। প্রতিদিন দেশি বিদেশি হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত থাকত জেলার প্রায় 50টি দর্শনীয় স্থান। করোনা মহামারীর কারণে এমন মায়াভরা আঙিনা এখন পর্যটক শূন্য। এতে এই শিল্পের সঙ্গে জড়িতরা হয়ে পড়েছেন বেকার, কাটাচ্ছেন মানবেতর জীবন। প্রতিদিন 1500 টাকার মতো ইনকাম করি, পর্যটন নাই, আমাদের ইনকাম সোর্স নাই, আমরা একদম বেকার হয়ে পড়েছি। আমার মতো আরও যারা গাইড আছে শ্রীমঙ্গলের 20-25 জন, তারা সবাই কর্মহীন হয়ে গেছে। দীর্ঘ লকডাউনে বড় ধরনের লোকসানে হোটেল রিসোর্ট মালিকেরা, ব্যাংক ঋণ, বিদ্যুৎ বিল, কর্মচারীদের বেতন ভাতা দিতে হিমশিম খাচ্ছেন তারা। অনেক প্রতিষ্ঠান কর্মচারী ছাঁটাই সহ দিয়েছে বাধ্যতামূলক ছুটি। বিদ্যুৎ বিল, ইলেকট্রিক বিল সব কিছু বকেয়া রয়ে গেছে। আমাদের যে কর্মচারী রয়েছে, কিছু কর্মচারী আমরা বাড়িতে ছুটিতে পাঠিয়েছি বাধ্যতামূলক, কিছু কর্মচারী আমাদেরকে বেতন দিতে হচ্ছে। তো এইভাবে অনেক ব্যবসায়ী আমরা যারা শ্রীমঙ্গলে রয়েছি, আমাদের অনেকের কিন্তু ব্যাংক লোন রয়েছে। সরকারের উচিত যে আমাদের পাশে দাঁড়ানো এবং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানেরও উচিত যে আমাদেরকে সহযোগিতা করা। পর্যটক নির্ভর এই ব্যবসা টিকিয়ে রাখতে সরকারি প্রণোদনার দাবি জানিয়েছেন নেতারা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই যে আমাদের যে পর্যটনের যে খাতটা, বিশেষ করে হোটেল রিসোর্ট যারা এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিনিয়োগ করছেন, উনাদের দিকে যাতে একটু আপনার দৃষ্টি দেন। সীমিত পরিসরে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে স্বাভাবিক করার জন্য আমরা খুললেও, কিন্তু এই মুহূর্তেই হচ্ছে আমরা যে পর্যটন যে সুবিধাটা এটা আমরা হচ্ছে বন্ধ রেখেছি। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পর্যটন ব্যবসার উপর নির্ভরশীল প্রায় 2000 মানুষ, আর হোটেল রিসোর্ট রয়েছে প্রায় শখানেক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। করোনায় গত 24 ঘন্টায় 38 জনের মৃত্যু, মোট প্রাণহানি 1,926, আক্রান্ত ছাড়ালো 1.5 লাখ। করোনা পরীক্ষার ফি নির্ধারণে ক্ষুব্ধ সাধারণ মানুষ, বাসায় নমুনা সংগ্রহে নেই কোনো নির্দেশনা। উত্তরাঞ্চলে নদীর পানি কমলেও বেড়েছে ভোগান্তি, মধ্যাঞ্চলে নিম্নাঞ্চল প্লাবিত, নদী ভাঙন প্রকট। চট্টগ্রামে ওয়াসার পানিতে ময়লা দুর্গন্ধ, আতঙ্কে নগরবাসী, পদক্ষেপ নেয়ার আশ্বাস কর্তৃপক্ষের। কুষ্টিয়ায় কৃষি প্রণোদনা পাচ্ছেন সচ্ছলরা, বঞ্চিত প্রান্তিক কৃষক, অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে। আর
আর এই ছিল আজকের সমগ্র বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।